সবাই একটা কথা বলে যে সাদিয়া। তো এই কোশ্চেনটা আমি আনসার দিব ভিডিওর লাস্টে, একদম সবার লাস্টে কোশ্চেন থাকবে এটা। Hey guys, assalamu alaikum, kemon achen sobai, ki obostha sobar, and welcome to my youtube channel ASajeeb, and welcome to my another brand new video. So august er 5th dike ami ekta question Q&A korte aisi, but kichu somoshar karone video ta make kora hoyni. So ajke holo question answer video. So amar camera pichhone ache Adib ebong Imon, bichara to bhai odike tiktok e follow kore diben Usman Imon Adib e. অনেকবার একটা টিপতে পারব ইনশাআল্লাহ। তো কোশ্চেন আনসার শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন ছিল যে একটা বোন থেকে কোশ্চেন ছিল যে অনেক বড় ইউটিউবার হয়ে গেলে কি আমাদেরকে ভুলে যাবি? ভুলে যাওয়ার কিছু নাই, আমি যতটুকু আসছি বা যতটুকু যাব আমাদের কারণেই যাব। সো সবাই দোয়া করবেন আমার জন্য। সো সেকেন্ড কোশ্চেন বলার আগে, মানে আনসার দেওয়ার আগে একটা কথা বলে দিই যে আমি যখন কোশ্চেন আনসারের এই ভিডিওটা বানানোর জন্য সবাইকে জিজ্ঞেস করি, কোশ্চেন জিজ্ঞেস করি, দেন সবাই একটা কথা বলে যে তো এই কোশ্চেনটা আমি আনসার দিব ভিডিওর লাস্টে, একদম সবার লাস্টে কোশ্চেন থাকবে এটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সাদিয়াকে, ওটা জানতে হবে। সেকেন্ড কোশ্চেন ছিল যে একটা কালাম মাতাকে, কালাম মা জিজ্ঞেস করছে যে সাদিয়াকে, অবশ্যই আনসারটা দেওয়া হবে কিন্তু ভিডিওর লাস্ট। দেন থার্ড কোশ্চেন ছিল, থার্ড কোশ্চেন এবং ফোর্থ কোশ্চেন দুজনই একই কোশ্চেন করছে, এটা হলো আর দুই বন্ধু। আসলে কোশ্চেনগুলোর আনসার অনেক মজাদার হইতো যদি দিতে পারতাম, বাট আমার ভিডিওগুলো আমার আত্মীয় স্বজন দেখবে অ্যান্ড অনেক অনেকেই দেখবে, সো ওই কারণে আনসারটা দিতে পারি না। বুঝে নিবা আনসারটা কি। পাঁচ নম্বর কোশ্চেনটা ছিল যে একটা ছোটো ভাই থেকে, ছোটো ভাই জিজ্ঞেস করছে যে ভাইয়া তোমার জিএফ কয়টা? ভাই আমার কোনো জিএফ নাই। ওগুলো ভালো না, ভালো না, ওগুলো করিও না, করিও না। দেন সো গাইস, সেদিন ভিডিওটা অর্ধেক করছি কারণ তারপর খারাপ লাগতে ছিল এবং মাগে ব্রাগান করিয়েছে যে কারণ আর ভিডিওটা করতে পারি না, অন্ধকার নেমে আসছে। সো আজকে হলো তিন দিন পর আবার ভিডিওটা আমি মেক করতেছি। সো সেদিন কোশ্চেন আমি আনসার দিয়েছি যে পাঁচ নম্বর পর্যন্ত আসতে হবে, ষষ্ঠ নম্বর কোশ্চেন, ষষ্ঠ নম্বর কোশ্চেন ছিল যে সারিয়াকে, ওটা ছিল সারিয়াকে। সো এটা ভিডিও লাস্টে আনসার দেওয়া হবে। তো সাত নম্বর কোয়েশ্চেন ছিল যে ভাইয়া তোমার জিএফ কয়টা এবং তোমার কাজ কে? ভাই আমার কোনো জিএফ নাই, আলম সিঙ্গেল। অনেকে বলবা যে ছেলে হয়েছে ক্রাশ নাই, এটা কোনো জিনিসটা মনে হচ্ছে বলিস না, আসলে সত্যি এটাই যে কোনো ক্রাশ নাই। অ্যান্ড আট নম্বর কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া তোমার বাসা কোথায়? আমার বাসা হলো চট্টগ্রামের পতেঙ্গার কার্যর এলাকায়। আর মানে চায়ের দোকান মেনলি, আর মানে চায়ের দোকান আসলে সজীবদের ঘর বললেই চিনাই দিবে, দুইটা সজীব আছে, যে কোনো একটা সজীবের ঘর জানলে পাবা মানে। আর নয় নম্বর কোয়েশ্চেনটা ছিল যে ভাই তুমি দিনে ভাত খাই ভাই কাউ? ভাই দিনে রাতে দুই, দিনে রাতে দুই বেলা ভাত খাইতে হইতো, মাঝে মাঝে এক বেলা খাই, মাঝে মাঝে এক বেলাও খাই না, আবার মাঝে মাঝে দুই বেলাই খাই। সো এটাই হলো আমার ভাত খাওয়ার নিয়ম। দেন এগারো নম্বর কোয়েশ্চেন, এগারো নম্বর কোয়েশ্চেনটা ছিল যে কি রে গানটা না করবো না, সবসময় কি ব্লগে রাখবো? আসলে না, আমি ইউটিউব আসছি গানের মাধ্যমে, সব গানেতে থাকতে হবে। গানের জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হলো ছায়া গৃহ, যারা যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই স্মল দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আসলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করতে ভুলবেন না। এখন মাইকের আওয়াজ আসছে যে একটু ভিডিও ডাউন। দেন বারো নম্বর কোয়েশ্চেন, বারো নম্বর কোয়েশ্চেন হলো ভাইয়া তুমি বিয়ে কেমন করবে? আই কি রে ভাই, তুই একটা ফোলাটা তুই আবার বিয়ে করার জন্য এখন বয়স কত আছে আদিব আমার? 16 বছর। না না 6 বছর এখন। 16 বছর আর আর বিয়ের দেরি নাই, আর 10 বছরের মতন আছে। অনেক আবার তো আমাদের দ্রুতই ভাবি আসে যাবে। বোন নামটা কি জানি? লেসা দিয়া। ঠিক আছে দিয়ে দাও ভাই, দেখবে এত দূরে কেন যাস ভাই, এত দূরে এত গভীরে না চারে ভালো না, তাকে বেশি স্পিডে যাচ্ছে না, অন্য কোনো কিছু কর না, প্রবলেম প্যার নাই, বিয়ে হতে আইনি তো জানতাম কারণ।
সো গাইস আমি সেদিন ভিডিওটা বানাইছি, ভিডিওটা বানানোর পর থাম্বনেল আসে, থাম্বনেল দেওয়া থাম্বনেল আমাদের ফেসবুক গ্রুপ ডিলিটির মধ্যে আপলোড দেওয়ার পর কী হয়, অনেকে আবার নিজে আমার ইনবক্স করে যে আমাদের কুয়েশ্চন আছে, তো কুয়েশ্চনগুলো আবার নিতে হয় আমার থেকে, তো ওই কারণে আবার আমি আজকে ভিডিওটা মেক করতে দিই, সেটা কাট করে লাগাইতে হবে, যদিও প্রচুর কষ্ট আমার জন্য, তো যারা যারা সাবস্ক্রাইব করে নাই স্মল সাবস্ক্রাইব বাটন অ্যান্ড মেক 500 সাবস্ক্রাইবার। সো আমি কুয়েশ্চনগুলো শুরু করি, দশ নম্বর কুয়েশ্চনটা ছিল যে ভাইয়া তোমরা কয় ভাই বোন? ভাইয়া আসলে আমি এক ভাই, মানে আমি একটা ছেলে, আমার আম্মুর একটা ছেলে, সো কোনো বাপের একমাত্র বাপ রাখাই দিচ্ছি বলতে কোনো বাপের একমাত্র মেয়ে থাকলে অবশ্যই জানাবো। তারপর দেন 12 নম্বর একটা কোয়েশ্চেন ছিল যে আমার স্কুল ফ্রেন্ড অথবা বান্ধবী ছিল যে ওরে কখন আমি আমার ব্লগে নিয়ে ইনশাল্লাহ ব্লগে নেওয়া হবে, চলতে না ফুল ক্লাসে একদিন যদি পারি, যদি আল্লাহ দেয় আর কি, তাহলে ইনশাল্লাহ ফুল ক্লাসকে একসঙ্গে আমি আমার ব্লগে নিয়ে আসবো, ফুল ক্লাসের ছেলে মেয়ে আমার বন্ধু সব সবাই নিয়ে আসবো যদি পারি। দেন সাদিয়া, আসলে এই সাদিয়ার কথাটা আমার ফুল পেন খাই যায়, এই সাদিয়ার জন্য আমার কিছু হয় না, কোনো মেয়ের যদি নাম দিই মেয়েটা বলে যে এই তোমার বিয়েটার নাম তো সাদিয়া না, সাদিয়ার জামাই না তুমি, সাদিয়ার বিয়েছ না তুমি, হাই রে ভাই কী যে প্যারা যায় এই সাদিয়ার জন্য, কী যে লেভেলের প্যারা যায়, প্রচুর লেভেলের প্যারা এই সাদিয়ার জন্য। আসলে ভাই বিশেষ করে মেয়েরা যারা মনে করো যে আমার জিএফের নাম সাদিয়া বা আমার কোনো জিএফ আছে সাদিয়া নামে, সো দয়া করে তোমরা এইসব মনে করবে না, তোমাদেরকে আমি নক দিব তো বলবা সাদিয়া মা দিয়া বাদ, কোনো সাদিয়াটা দিয়া নাই, তুমি আমি আমি তুমি ওকে আনি। দেন সাদিয়া আসলে কে, সবাই কিছু যেটা সাদিয়াটা আসলে কে, সাদিয়াটা আসলে কে, সাদিয়াটা হলো আমার একটা ফ্রেন্ড, জাস্ট এ ফ্রেন্ড। দেন ফ্রেন্ড ছেলে বন্ধু যারা দেখে গিয়েছিলাম যে সাদিয়ার সাথে কথা বলতেছিলাম, দেন সবাই আমাদের চিতাকে দেখে যে সাদিয়া দেন এটা আস্তে আস্তে সবাই জেনে যাওয়ার পর সবাই আমার বলে যে সাদিয়ার জামাই সাদিয়াটা না ফুল আমার ফুল প্যারা যায়, এখন ফুল প্যারা আসল মানুষটা বলে যে তুমি বেশি বকবে না, আমি সাদিয়াকে বলে দেব কাহিনী, যদি আমি জানি না আমি আর কি বলতেছি ভিডিওতে, কারণ আমি ভাত খাইছি এইমাত্র। সো সাদিয়াটা হলো জাস্ট এ ফ্রেন্ড, তার বেশি কিচ্ছু না, জাস্ট এ ফ্রেন্ড ওকে। দেন একটা কুয়েশন ছিল যে দেন একটা ভাইয়া কুয়েশন ছিল যে ভাইয়া তুমি কী কী পারফিউম ইউজ করো, বা এটা কোনো কুয়েশন হইলো পারফিউম, তাও মনের মতো হয়েছে, তোমার ধন্যবাদ এরকম একটা কুয়েশন ইপিক কুয়েশন করার জন্য। সো আমি তোমার দেখাই আমার এই তিনটা আমি ইউজ করি, আমি একটু মেরে দিই আমার এই তিনটার পারফিউম একটা ছিল এঙ্গেজের, ওইটাও ইউজ করি, দেন তিনটা ইউজ করি, তিনটা আমি একসঙ্গে মারি। সো গাইস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে বর্তমানে 400+ সাবস্ক্রাইব রয়েছে, সো থ্যাংক ইউ গাইস ফর 400 সাবস্ক্রাইব অ্যান্ড মেক 400 সাবস্ক্রাইব দেন মেক 500 সাবস্ক্রাইব। সো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই স্মল দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না, ভিডিওর নিচে লাইক দিয়ে দিবেন
এবং উসমানী মাদিবকে টিকটকে ফলো করে দিবেন, কারণ ও আমাকে এই ভিডিওর জন্য অসংখ্য অসংখ্য সাহায্য করছে, উসমানী মাদিবের আদিব। সো থ্যাংক ইউ টু আদিব আমার ক্যামেরাটা এইভাবে হ্যান্ডেল করার জন্য। সো ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।